কই শুরু হয়ে গেছে? হ্যাঁ, এই তো কি গো, কি করছো গো? এই দেখো তোমাদের রাজকুমারী এসেছে, রাজকুমারী কোকো কেমন আছে বলো? কি জম সাজানি সেজেছিল, হলুদ রঙের চোখ করেছে আজকে, পাটি সপ্তাহ চুল, আমার মাসি দেখো বিদেশ থেকে পাঠিয়েছে কানের দুলগুলো, কি বড় বড় না? হ্যাঁ, ভীষণ সুন্দর, ভীষণ হাই ফ্যাশন কানের দুল, আমার এরকম সাজতে খুব ভালো লাগে। রাজকুমারী তো আমার কেমন রয়েছে তোমরা বলো, তোমাদের সাথে কথাই করা হয় না, আমার দাঁতে লিপস্টিক লেগে গেছে, তোমাদের সাথে তো আলাপই করা হয় না, বসে যে দুটো কথা বলবে শীতকালে দুপুরবেলা, আমি তো খেয়েছি, তোমরা বলো। তবে শোনো, শুনেছি নাকি লোকে নাকি শীতে কো বিয়ে করছে, কি ব্যাপার গো? শীতে এত কেন বিয়ে করে আমি বুঝতে পারি না, আমার না, আমি না বিয়ে দিয়ে হবে না আমার, আমি তাহলে তোমাকে জিজ্ঞেস করছি, শীতে এত কিসের রহস্য গো? আমি বুঝি না তো, শীতের লোকে ইয়াং ইয়াং ছেলেমেয়েরা গেলে দেখি শীতে পালিয়ে পালিয়ে বিয়ে করে, আমি বুঝি না বাবা কেন, কোথায় এত এদের জ্বালা আমি বুঝি না, শীতে কেন বিয়ে করে? খবর খুললেই দেখায়, আমার চোখে এরকম ন্যাস্টি ন্যাস্টি খবর পড়ে যে শাশুড়ি তাড়িয়ে দিল, বিয়ে করে ছেলে ঘরে ঢুকিয়ে নিল, বাবা আমি বলি এই শীত পড়েছে মানে এই নয় যে সবসময় দৌড়ে দাপাটে করে বিয়ে করবে, মানে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোর কি রস শীতে খালি বিয়ে করবে, মানে সাংঘাতিক, আমি ভেবে এটা আমার একটা বড় মিস্ট্রি। তারপর এই শীতটা যাবে, তারপর দেখবো ওই যারা বিয়ে করেছে তারা আবার প্রেগনেন্ট, মানে আমি বুঝি না দিদি গো কিছু বিয়ের রহস্য গো, যতক্ষণ না করছে ততক্ষণ বুঝবো না এটা কেন শীতে বিয়ে করে লোকে। যাই হোক বাবা, আমি তো লোকের লাইফ কন্ট্রোল করতে পারবো না, যাদের বিয়ের ঠেলা তারা বিয়ে করবে, আমার সাম্রাজ্যে এত কাজ আমি ওইগুলো নিয়ে সামলে পাই না, লোকের বিয়ে থামাতে যাবো। যাই হোক বাবা, যারা এই কম বয়সে এই শীতের ঠেলায় বিয়ে করছে তাদেরকে বলে রাখি বাবা, আবার বিয়ে যে করছে এই শীতের ঠেলায় তো সাবধানে, আবার এই এই আজকে বিয়ে করে বেরোবে এক বছর পরে বাবা হয়ে যেও না বাবা, এই শীতের যে কি ঠেলা, আর যারা এখনো করেনি করবে করবে ভাবছে শীতে ঠেলায় যে বাবা বিয়েটা করিনি শীতে, বিয়েটা করিনি শীতে, তাদেরকে বলে রাখি যে একটু দাঁড়িয়ে যাও, আবার পরের বছর শীত তাই করে নিও, এই বছর প্রচুর বিয়ে হয়েছে বাবা, সবার শীতের ঠেলা, কারণ এই বছর তো একদল বিয়ে করলো, তারপরে ঠিক বর্ষাকালের দিকে কিছু বাচ্চা হবে, ওই হসপিটালটা হসপিটালগুলো ভরে যাবে, এবার তোমরাও যদি করো এবার তারা ওই হসপিটালে তো বেড পাবে না, মানে আমি তুমি আমরা আমার লজিকটা অ্যাডাল্ট লোকেরা বুঝতে পারবে, আমি অ্যাডাল্ট মাসি তো অ্যাডাল্ট লোকেরা বুঝতে পারবে আমার লজিকটা, সো তোমরা পরের বছর করো তাহলে বেডটা অ্যাটলিস্ট পেয়ে যাবে, মানে এই হচ্ছে, আমি তো তোমাদের ব্যাপারে খুব ভাবি না, ঠিক আছে? সাবধানে বিয়ে টিয়ে করতে জন্য সবাই, যারা করেছে এক লট করে নিয়েছে বিয়ে, ওরা ওদের আবার ওই মাঝের হাসপাতালটা তো একটু দরকার, বেড টেড দরকার, আবার তোমরা পরের বছরটা করো, ঠিক আছে? সাবধানে থেকো কিন্তু।